তো ব্যাস দেখো ঘড়ির কাঁটা কিন্তু বেলা 4টা মতো বাজে এখন, সেই সকাল থেকে আমি ওয়েট করছি কখন আসবে কখন আসবে করে। এই জিনিসটার জন্যই কিন্তু আমি এত দিন ধরে অপেক্ষা করছিলাম, অর্ডার করেছিলাম 7 থেকে 8 দিন আগে, আসার কথা ছিল 20 তারিখে, আর আজকে 17 তারিখ হতে না হতে কোম্পানি আমাকে এত ভালোবাসে, এত ফাস্ট আমাকে ডেলিভারি দিয়ে দিল জিনিসটা। এটা আমার খুব পছন্দের একটা জিনিস, আর যেহেতু নিজে কষ্ট করে কিনেছি, নিজের শখের জিনিস, সেই কারণে আরও বেশি এক্সাইটেড ছিলাম এটা হাতে পাওয়ার জন্য। স্নান করে ঘরে আসলাম, ঘরের সমস্ত কাজবাজ সেরে বাবাকে কিন্তু আমার একবার খাওয়ানো হয়ে গেছে, তো বাইরে একটু কাজ করেছিলাম হাতেই গেছি, যে কারণে কিন্তু একবারে স্নান করে নিয়েছি। আর এখন যাবো কিন্তু একটু বাজারের দিকে, একটু মাছ বেশি কিছু না, শুধু মাছ আনতে যেতে হবে, এমনি অনেকটা বেলা হয়ে গেছে, জানি না কি পাবো গিয়ে। আরেছি বাবুর ডেটল, খাবার দাবার অনেক কিছু আনতে হবে, ক্যাম্পাস ট্যাম্পাস সব শেষ হয়ে গেছে, তো সেগুলো আনতেই বেরোবো। আর আজকে কিন্তু আমি ভীষণ এক্সাইটেড, ভীষণ সকাল থেকে মনটা ভীষণ ভীষণ খুশি আছে আমার, মানে এত শরীরের টেনশন, শরীর খারাপ এইসব টেনশন, তার মধ্যেও আজকে মনটা আমার ভীষণ ভালো, ভীষণ খুশি আর খুব এক্সাইটেড হয়ে আছি যে কখন জিনিসটা আমি হাতে পাবো, মানে যতটা এক্সপেক্ট করছি ততটা কি ভালো হবে নাকি, মানে কেমন এত টাকার জিনিস তো জিনিসটা কেমন হবে সেটা দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড হয়ে আছি। তো কী জিনিস সেটা জানতে হলে কিন্তু অবশ্যই তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে, পুরো ব্লগে আমি তোমাদেরকে দেখাবো। তো চলো আজকের ব্লগটা আমি এখন থেকে কন্টিনিউ করবো, নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আর এদিকে দেখো এই যে বাবাইকে খাইয়ে দিয়েছি, বাবাই কিন্তু শুয়ে শুয়ে এসে শুয়ে শুয়ে কী করছে বলো তো, এসে চলছে যেহেতু বেশ আরামে আছে ঠান্ডার মধ্যে, আর মাম্মার ফোনটা ওকে দিয়ে দিয়েছি, ফোনে কিন্তু কার্টুন দেখছে, নইলে ফোনটা মাম্মার কিন্তু কালকে প্রোগ্রাম ছিল ঠাকুরনগরে, তো ঠাকুরনগরে প্রোগ্রাম করে রাত্রে চলে এসেছে এখানে, আজকে আবার ঠাকুরনগরের প্রোগ্রাম আছে, আজকে আবার মাম্মার যাওয়ার ইচ্ছে আছে আমারও যাওয়ার, আজকে যেহেতু গাড়ি নিয়ে যাব ইচ্ছে আছে আমারও যাওয়ার, তো দেখা যাক কী করে। তো চলো এখন কিন্তু ফার্স্ট আগে আমরা বেরোবো, বাজারের দিকে যেতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে, যা ভেবেছিলাম তাই, 11:10 বাজে হয়েছে পাক্কা, 11:10 বাজে ঘড়ির কাটে। আর ইচ্ছে মাম্মার সব গানের ড্রেস ফ্রেস টাকা পয়সা সব কিছু এখানে বসে বসে পে করছে। আর তুমি কী করছো? হ্যাঁ বা আমি বাড়ি চলে যাচ্ছি, আমি রাগ করেছি দেখো, আমার কাজ দেখো সে বসে বসে ছোটা কিনে দেখো, এই সোফাগুলো আমি এক্ষুনি গোছালাম, কী করেছো মাও তুমি, এগুলো কিন্তু ভালো লাগে না আমার, দেখাচ্ছে তুমি সব উঁচু নিচু করে কী করেছো, হুম এত দুটো করলে ভালো লাগে না কিন্তু আমার। বাবু খাবারটা ফ্রিজে রেখে দিতে হবে, কারণ আমার আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে যাবে, এসে আবার আমি বের করে আবার গরম করে নেবো, ফ্রিজে না রাখলে না সব নষ্ট হয়ে যাবে। এদিকে সকালের বিস্কুট সাইড আপ রেডি করা, আর এই যে দুধ গরম করা আছে সে রুটি করবো, তো চলো এই খাবারটা আগে ফ্রিজে রাখি, না হলে না পুরো খাবারটা নষ্ট হয়ে যাবে, যখন আসবো তখন এসে আবার মাইক্রোওভেনে আমি গরম করে নিতে পারবো। মাম্মা যখন এসেছে তখন মায়ে গিয়ে ওকে নিয়ে এসেছে, আর দেখো ম্যাম সেটা ঠিক চোখে পড়েছে, তার ফ্রিজে বিরিয়ানি আছে, তাহলে খেয়ে নাও একা বসে, চেয়ারে বসে খাও, কেন আচ্ছা বাড়ি যাবো না বাজারে যাবো, তো চলো টাটা বেরিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, এবার এমনি অনেকটা বেলা হয়ে গেছে। তো গাইস দেখো ফাইনালি কিন্তু রেডি ফেডি হয়ে আমরা বাজারে চলে আসলাম, আর এই যে প্রায় চলে এসেছি বাজার কাছাকাছি, আর বাজারের সামনেটাতে এতটাই মানে গ্যাঞ্জাম থাকে যে কারণে গাড়ির উপর পার্কিং করা কোথাও সম্ভব না, তাই এইখানেই গাড়িটা পার্কিং করে রেখে আমরা কিন্তু যাচ্ছি আবার মাঠ বাজারের দিকে, আর বাবুর জন্য কিন্তু দুধ সাইডলাক অনেক কিছু নিতে হবে সবজি বাজারটা করার পরে, তারপরে এই যে চলে আসলাম কিন্তু ফ্র্যাঙ্ক্রসে, ফ্র্যাঙ্ক্রস থেকে কিন্তু এখন বাবুর মেডিসিন নেব, আর এই যে পিডিয়াশিয়ার অ্যাডভান্স নিলাম, স্যারিগুলো নেব নিয়ে, আর এই দেখো গাড়িটা কিন্তু একদম ফ্র্যাঙ্ক্রসের সামনেই আমরা বাইরে রেখেছি পার্কিং করে, তো আমাদের মেডিসিন থেকে সব কিছু না কমপ্লিট হয়ে গেছে, এইবার চলে আসলাম কিন্তু এই যে সুপার মার্কেটে, আগে কিন্তু ভীষণ পরিমাণে মোর সুপার মার্কেটেও যেতাম, বিশাল মেগা মার্টেও যেতাম, কিন্তু এখন আর কোথাও যাওয়ার প্রয়োজন হয় না, বাড়ির সামনে কিন্তু একটা ভালো সুপার মার্কেট হয়েছে যেখানে গ্রোসারিতে প্রচুর কিন্তু অফার থাকে, আর যে
সুপার মার্কেটে এসেছি। আর আমার পছন্দের জিনিস আমুলের লস্যি খাবো না, সেটা তো হতেই পারে না, তাই এসেই কিন্তু ফ্রিজটা খুলে ফার্স্ট আগে একটা আমুলের লস্যি নিয়ে নিলাম। আর এই যে ছোটো একটা বাস্কেট নিয়ে নিয়েছি, এই বাস্কেটে করেই কিন্তু যা যা প্রয়োজনীয় সব কিছু নেবো। এখান থেকে কিন্তু নিচ্ছে একটা গ্লুকন, এখানে সব বিকেলের পরে আমি যখনই জিম করি, জিম করার পরে কিন্তু শরীরটা ভীষণ এনার্জি লস হয়ে যায়। তবে আগের থেকে কিন্তু আমার ওয়েটটা অনেকটাই লস হয়েছে, যে কারণে মানে শরীরের ভার ব্যাপারটা একটু কমেছে। নড়াচড়া করতে মানে দৌড়াদৌড়ি করতে এখন আর সেরকম প্রবলেম হয় না। আর যা যা প্রয়োজনীয় সব কিছুই কিন্তু এক এক করে এই বাস্কেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার কিন্তু সন্ধ্যার পরে হালকা একটু খাবার টিফিনের জন্য একটা পাস্তা প্রয়োজন। মশলা ছাড়াই কিন্তু পাস্তাটা আমি খাই, পাস্তার মধ্যে কিন্তু কোনো রকম মশলাই যায় না। আর তারপরেই কিন্তু চলে আসলাম একটু মুগ ডাল একটু মসুর ডাল এগুলো নিতে। তো সব নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এইবার কিন্তু যাচ্ছে একটু সুজির প্যাকেট নিতে হবে। তো এখানে দেখলাম তেলেও ভালো অফার আছে, তো মানে সর্ষের তেল সাদা তেল এরকম ভাবছিলাম নেবো। তো পরে আবার হঠাৎ মনে পড়লো বাড়িতে তো সবসময় টিন আনাই থাকে, আর আমাদের বাড়িতে কিন্তু আমার বাবা বস্তা হিসাবে চাল কেনে আর একবারে এক এক টিন করে তেল কেনে। সেটা হতে হতে পারে সর্ষের তেল বা হতে পারে সাদা তেল, সেই কারণে আর প্যাকেট নেওয়ার প্রয়োজন হয় না। তবে আমি যখন বাড়িতে থাকি আমি কিন্তু প্যাকেট তেলটা ইউজ করি। তারপরে এই যে 250 মতো কাবলি ছোলা নিলাম আর 500 মতো মটরের জন্য ঘুগনি নিলাম। এই যে ঘুগনির যে ডালটা আছে এই ডালটা নিয়েছি 500 মতো, আর নিয়েছি কিন্তু মসুর ডাল 1 কেজি। মসুর ডালটা যেহেতু বাবুকে খাওয়াই সেই জন্য প্রয়োজন হলো, বাবুর জন্য নিলাম। তারপরেই চলে আসলাম কিন্তু হয়েছে, আর ভাবছিলাম কাজু আর আলমন্ড মিলিয়ে নেব। তো হঠাৎ করে চোখে পড়লো যেখানে কিন্তু মিক্সড ফ্রুটও আছে, তো এই মিক্সড ফ্রুট থেকে একটা ড্রাই ফ্রুটের একটা প্যাকেট নিয়েছি, এটা কিন্তু 250 প্যাকেট। তো 250 মিলের প্যাকেটটাই নিয়েছি। আর এই দেখো বাড়িতে চলে এসেছি সব কেনাকাটি করে। মোটামুটি মাসে 3 বার করে আমাকে বেরোতে হয় বাবুর দুধ আনার জন্য। স্পেশালি কিন্তু আজকে গিয়েছিলাম আমার এই ড্রাই ফ্রুটটা একটু পাস্তা গ্লুকন ডি এসব আনার জন্য। তো মনে পড়লো যে মাম্মা তো 2 দিন পরে আবার চলেই যাবে, আবার কবে কি আসবে জানি না, এখন আর মাম্মার প্রোগ্রাম নেই, তাহলে চলো মাম্মা যখন আছে একবারে বাবুর দুধটাও নিয়ে যাই। তো মাসে কিন্তু বাবুর 3টে থেকে 3টে করে দুধ লেগেই যায়, তো একটা দুধ আগের ছিল সেটা এখনও শেষ হয়নি। তো ভাবলাম মাম্মা যখন আছে তাহলে এনেই রাখি, আর একটা এনে রাখলাম। আর এই যে এইসব সবজি টবজি সব এনেছি, পেঁয়াজ আদা রসুন টমেটো এইসবও এনেছি। আর এই যে আমার স্যুপ খাওয়ার জন্য কিন্তু বিনস কাজু ক্যাপসিকাম একটু পাকা টমেটো এইসব এনেছি, আমার স্যুপের জন্য কিন্তু এগুলো প্রয়োজন। আর এই দেখো লস্যিটা খেতে খেতেই বাড়িতে আসছিলাম, যেহেতু গলাটা শুকিয়ে গেছে অনেকটা টাইম রোদে ছিলাম। আর আসার টাইমে হাফ খেয়ে শেষ করতে পেরেছি, পুরোটা শেষ করতে পারিনি, আর ভয়ে ভয়েই খাচ্ছি। যেহেতু আমার মানে ডায়েটের খাবারের মধ্যে দুধের খাবার একদমই বারণ, তো তাও দুধের লস্যিটা তো পুরোটাই দুধের খাবার, তো একটু ভয়ে ভয়েই খাচ্ছি যে যদি আবার পেইন টেইন শুরু হয় তাহলে মানে মরার উপর খারাপ খা হয়ে এরকম একটা ব্যাপার হয়ে যাবে। তো যাই হোক, এই দেখো এই যে যা যা এনেছিলাম সুপার মার্কেট থেকে সব কিছু কিন্তু একটা জায়গায় গুছিয়ে রেখে দিচ্ছি। আর ড্রাই ফ্রুটটা খুব সুন্দর প্যাকিং করে, এটা আর কোনো কৌতুক ঢেলে রাখার প্রয়োজন হবে না। তো যাই হোক ড্রাই ফ্রুটটা কিন্তু মানে ঘরে নিয়ে চলে এসেছি, এটা চোখের সামনেই রাখবো, কারণ হাঁটতে চলতে যখনই মনে পড়বে তখনই 2-4টে করে খেয়ে নিতে পারবো। আর ডক্টর কিন্তু আমাকে বলে দিয়েছে মোটামুটি 2-3 ঘন্টা বাদে বাদে কিছু না কিছু তুমি খাবে, খাওয়া দাওয়ার প্রবলেম হলেই কিন্তু ব্যথা বেশি হবে। আর খাওয়া দাওয়া যারা ঠিকঠাক করে না তাদেরই কিন্তু লিভারের প্রবলেম হয়, তো আমার ক্ষেত্রেও কিন্তু সেম সেটাই হয়েছে, সেই কারণে এখন 2-4 ঘন্টা বাদে বাদেই কিছু না কিছু খাচ্ছে। আর এই দেখো মা তখন বাবুকে খাওয়াচ্ছিলো, তোমরা দেখতেই পেলে, বাবুকে স্নান করানোর পরে ঘুমিয়ে পড়েছিল, আর এখনও কিন্তু ছেলে ঘুম থেকে ওঠেনি। আর এইদিকে আমি স্নান দান করে ফ্রেশ হতে না হতেই দেখলাম ফ্লিপকার্ট থেকে কল এসেছে, যে জিনিসটার জন্য সে সকাল থেকে আমি ওয়েট করছি আসবে আসবে করে কখন আসবে। অলরেডি আমার 3 বার কিন্তু ফ্লিপকার্টের মানে কোম্পানিতে ফোন করা হয়ে গেছে। তো এই যে ফাইনালি 4টে বাজে, এখন কিন্তু ডেলিভারি বয় আমার বাড়িতে আসলো, এই আমার পার্সেল থেকে ডেলিভারি করলো। তো আমি কিন্তু ভীষণ এক্সাইটেড ছিলাম এই জিনিসটা হাতে পাওয়ার জন্য, যে যেমন বাইরে দেখেছি অনেকবার অনেক দোকানে দামটা কিন্তু এতটাই বেশি যে কারণে আমি কিনতেই পারিনি। তো ফ্লিপকার্টে আমি কিন্তু অনেকটাই কমে পেয়ে গেছি, যে কারণে ফাইনালি অর্ডার দিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম কেমন কী আসবে না আসবে, মানে রিভিউ দেখছিলাম ভীষণ ভালো, তাও না মনের মধ্যে একটা মানে অস্বস্তি হচ্ছিলো যে এত টাকা দিয়ে জিনিসটা নিলাম দায়িত্ব করে, ভালো না আসলে বাড়িতে সবাই বকাবকি করবে। তবে ফাইনালি যখন আমি এটাকে রিসিভ করলাম আর আমি মানে মনের দিক থেকে এতটা স্যাটিসফাই এতটা খুশি হয়েছি, মানে আমি যতটা আশা করেছিলাম তার থেকে অনেকটা বেস্ট কোয়ালিটি। আর দেখো উদ্বোধনটা কিন্তু ছেলেকে দিয়ে আর মেয়েকে দিয়ে করলাম, তো নিজের জন্যে কিন্তু একটু কিনেছিলাম দোলনাটা, ভেবেছিলাম টালিগঞ্জের বাড়ির জন্য কিনবো, কিন্তু আমার বাড়িতে জায়গা অনেকটাই কম,
তোলাটা আমি যতটা জায়গা ভেবেছিলাম যে হয়ে যাবে তার থেকে কিন্তু অনেকটা বেশি জায়গা লাগলো। এই বাড়ির জন্য পারফেক্ট। আমার বাড়িতে এখন দোলনা কিনে মাম্মা হয়তো রীতিমতো রেগে যেত, কারণ আমার ঘরে এমনি নড়াচড়া জায়গা নেই, এত জিনিসপত্র। তো যাই হোক, এরপরে যখন আমি নতুন বাড়িতে যাব তখন কিন্তু এইটা এখান থেকে নিয়ে যাবো একবারে ওই বাড়িতে। তখন যাই হোক, এখন যতদিন এখানে আছে আছে, এরপরে ওই বাড়িতে নিয়ে যাব। আর এই যে উদ্বোধনটা কিন্তু ছেলে আর মেয়ে দেখো দুজনে মারামারি করছে, তো আমি চড়বো আমি চড়বো এইসব করছিলো দুজন মিলে। তো এরা কিন্তু দুজনেই দোলনা চড়ার বোকা হয়ে গেছে। বাইরে একটা দোলনা আমাদের আছে, ওটা এমনি দড়ির দোলনা, সেই দোলনাটা নিয়ে কিন্তু দুই ভাই বোন মারপিট করে, আমি চড়বো ও আমি চড়বো এই করে। আর এখন এটা পেয়ে আরও বেশি খুশি হয়েছে, বিশেষ করে মেয়ে। আর এই যে এখানে এখানে বসে বসে কিন্তু ওদের এখন কার্টুন দেখাই বেশ সুবিধাই হবে। আর দেখো কত খুশি, মানে মুখের মধ্যে একটা আনন্দ সেটা বোঝাই যাচ্ছে। এখানে বসে বসে কার্টুন দেখার জন্য দারুণ হয়েছে। আর আমাদের তো অনেকটাই মানে লেট হয়ে গেছে, চারটার সময় এটা আসার পরে রিসিভ করে সব ঠিকঠাক করে লাগাতে লাগাতে কিন্তু এই যে 5:30 বেজে গেছে। আর মাম্মার আজকে প্রোগ্রাম আছে ঠাকুরনগরে, খাওয়া দাওয়া করতে করতে সেই আমাদের 5:10 বেজে গেলো। এই উল্টো পাল্টা টাইমে খাওয়া দাওয়া হয় দেখেই আমার শরীরের আজকে এই পরিস্থিতি। তবে এখন কিন্তু আমি খুব সাবধান হয়ে গেছি, একদম টাইম টু টাইম খাওয়া দাওয়া করি। আর এই যে ডাল সিদ্ধ করেছে মা আমার জন্য, এটা দিয়ে আমি এখন ভাত খাবো। আর এছাড়া কিন্তু আরও অনেক রকমের রান্নাবান্না হয়েছিলো, দেখতেই পেলে তবু না। তো ঘড়ির কাঁটায় কিন্তু প্রায় 6টা মতো বাজে, আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে কিন্তু এখন চলে এসেছি প্রায় জাগুলির কাছাকাছি। আজকে আমরা জাগুলি হরিণঘাটা এই রোডটা হয়ে কিন্তু হাবড়া হয়ে নবডুকরা হয়ে বেরোবো, যাবো কিন্তু এখন সেই ঠাকুরনগর। আর এই যে ঠাকুরনগর যেতে যেতে একটা জলেশ্বর বলে একটা জায়গা আছে, সেখানে কিন্তু বাবা জলেশ্বরের একটা মন্দির আছে। তবে এর আগে আমি অনেক ভিডিওতেই ফেসবুকে দেখেছি জলেশ্বরের এই মন্দিরটা হলো বাবা ভোলেনাথের মন্দির। তো মাম্মার মুখেও শুনলাম যে মন্দিরটা নাকি খুবই জাগ্রত আর ভীষণ সুন্দর। তো ফাইনালি আমিও চলে আসলাম জলেশ্বর মন্দিরে। এখানে গেটের মুখেই কিন্তু খুব সুন্দর একটা লেখা দেখলাম, জলের নিচে মহেশ্বর পূর্ণতীর্থ জলেশ্বর। লেখাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগলো, মন ছুঁয়ে গেল একদম। আর মন্দিরটা কিন্তু জাস্ট দুর্দান্ত। এখন যাচ্ছি মন্দিরের ভেতরে, অনেকটা নিচ থেকে হেঁটে হেঁটে উপরে দিকে উঠছিলাম, রীতিমতো হাঁপিয়ে গেছি। যেহেতু এখন আর খুব একটা বেশি টাইম বসে থাকতে পারি না, কোমরে ব্যথা হয়। এতটা রাস্তা গাড়িতে বসে বসে আসার পরে আবার সেই নিচ থেকে সিঁড়ি থেকে মানে ঢালে উঠে উঠে এতটা উপরে এসেছি, রীতিমতো হাঁপিয়ে গেছি। জলের নিচে মহেশ্বর পূর্ণতীর্থ জলেশ্বর, ওয়াও লেখাটা তো দারুণ। অনেক লোকে আছে দেখছি মন্দিরে। তো হচ্ছে আমাদের বাবাকে দর্শন করা হয়ে গেছে, বাবা পুকুরটা তোমাদেরকে দেখাবো। দাঁড়াবো, এইদিকে পুকুর আছে, এই নিচ থেকে একদম শুরু করে অনেকটা সিঁড়ি বেয়ে উপরে উঠে যেতে হয়। মন্দিরটা কিন্তু দারুণ, আমার তো খুব পছন্দ হয়েছে, মানত করে রেখে গেলাম বাবার কাছে আসবো। পুকুরটা কিন্তু অনেকটা বড়, অনেকটা বড়, আমার তো ভীষণ ভালো লাগে। তো আমি সাঁতার জানি না, সেই কারণে জলটা একটু ভয় পাই, এই জন্য আর নিচে নামিনি, মাম্মাকে দিয়ে জল আনিয়ে মাথায় দিলাম। কত লোক পুকুরের মাঝে, এই যে এইখান থেকে টানা সিঁড়ি আছে একদম পুকুরের মন্দিরে যাওয়ার জন্য। অনেকটা এরিয়া নিয়ে পুকুরটা, যারা যারা এসেছে তারা হয়তো অনেকেই জানো, তবে আমি কিন্তু এর আগে কখনো আসিনি এদিকে, বনগাঁর এদিকে বা ঠাকুরনগরের এদিকে কখনো আসা হয়নি। যাই আজকে ফার্স্ট টাইম মামার সঙ্গে প্রোগ্রামে যাচ্ছি, সে কারণে একটু ঢুকলাম মন্দিরে। তো চলো, টাটা, 7টা বেজে গেছে, আমাদের এমনি দেরি হয়ে যাচ্ছে, 7টা বাজে, টাটা।